নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি নিরামিষ ভোগের খিচুড়ি এবং সেটা এক পাকেই করব। আশা করি সবাই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে এক কাপ চাল নিলাম, এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভিজিয়ে দিচ্ছি, দু কাপ জল নিয়ে আমি ভিজিয়ে দেব। দেওয়ার পর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সোনা মুগ ডাল দিলাম এক কাপ, দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গন্ধ বেরোবে, একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আমার ভাজতে টাইম লেগেছে 5 মিনিট। তারপরে চালের সঙ্গে এটা মিশিয়ে ভিজিয়ে রাখলাম। চালটা এদিকে 10 মিনিট এভাবে ভেজানো থাকবে। তারপর আমি কড়াইতে 4 চামচ তেল দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে একটা ফুলকপি, ফুলগুলো কেটে নিয়েছি, আর 10-12 টুকরো আলু নিয়েছি। আলুটার সাইজ মোটামুটি ফুলকপির মতো হবে, এরকম সাইজ করে নিয়েছি। নিয়ে ভালো করে ভেজে নেব। এটা সুন্দর করে ভাজতে হবে, যতক্ষণ না লাল লাল ভাব আসে সেভাবে কড়া করে ভেজে নেব। নিয়ে আমি একটা সাইড করে রেখে দিলাম। দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে, 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচ আদা দিচ্ছি। দিয়ে এভাবে এক সাইড ধরেই করব, যেহেতু আমি এক পাকে বলেছি নামাবো না। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, 10-12টার মতো আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এদিক থেকে আমি ভেজে নেব। আদা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে, ওই জন্য এক সাইড ধরে আদাটা ভালো করে ভেজে নেব এবং সঙ্গে অন্য মশলাগুলো সব ভেজে নেব। এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো একসাথেই ভাজব। এভাবে 10 মিনিট ধরে আমি ভেজে নেব। তারপরে 1 চামচ লবণ দিচ্ছি, স্বাদ মতো আপনারা লবণটা দেবেন। 1 চামচ হলুদ দিচ্ছি। তারপরে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে আরো 10 মিনিট ভেজে নেব, সবগুলো একসঙ্গে ভেজে নেব আরো 10 মিনিট। এভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই কেউ ঘি যদি দিয়ে করতে চান তাহলে ঘি দিতে পারেন, খুব ভালো লাগবে। তারপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ দেখাচ্ছি, এখানে আরো 1 কাপ আমি দিয়েছি, মোট 3 কাপ জল লেগেছে। দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, 10-15 মিনিট টাইম লাগবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলাটা ধরে যায়। দেখুন 10-15 মিনিট পরে এভাবেই সুন্দর হয়ে এসছে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। যদি কেউ মিষ্টি অপছন্দ করেন তাহলে 1 চামচ দিয়ে দিতে পারেন। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, শুকনো জিরের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেব, দমে থাকবে। এবার সার্ভ করতে হবে। ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে যে বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।